আজকে আমি করেছি একটা অর্গ্যানজা, অর্গ্যানজা একটা একটু অরেঞ্জ কালারের অর্গ্যানজা, এবং তার মধ্যে দেখো অনেক কিছু এগুলো মানে অ্যাপ্লিক করা আছে, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অ্যাপ্লিকের কাজ, তোমরা দেখতে পাবে এটা কিন্তু মেশিন ওয়ার্ক, মেশিন অ্যাপ্লিক, দেখো সেটা আমি দেখিয়ে দিলাম, এটা হ্যান্ড অ্যাপ্লিক নয়, তো মেশিন অ্যাপ্লিকের সাথে এই অর্গ্যানজাটা আমি পরেছি। অর্গ্যানজা বলো, শিফন বলো বা নেট বলো, এগুলো কিন্তু একটু ট্রান্সপারেন্ট টাইপের হয়, আর এই অর্গ্যানজা শাড়িগুলো কিন্তু ভীষণ ভালো পার্টিওয়ার হিসেবে তোমরা ইউজ করতে পারো। এই শাড়িটা তোমরা আগেও দেখেছো, এটা পুরো সিম্পল, জাস্ট এরকম পার রয়েছে, আর এখানে দেখো এরকম একটা জরির পার রয়েছে, তার সাথে এরকম একটা অ্যাপ্লিক করে, অবশ্য মেশিন অ্যাপ্লিক, এটা বারবার বলছে এটা পার্সি ওয়ার্ক, কিন্তু মেশিনে করা, কিন্তু এটা এরকমভাবে বসানো হয়েছে মেশিনে করে এই কাজটা। এগুলো হচ্ছে এই পোর্শনটা হচ্ছে পুরো জোড়া দেওয়া হয়েছে, তো এই পোর্শনটা হচ্ছে পুরো জোড়া দেওয়া হয়েছে, আর এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে, বাট আমি কোনো ব্লাউজ পিস দিয়ে পরি না, আমার সবসময় মনে হয় একটুখানি কালার ব্রেক করে পরতে ভালো লাগে আমার। তো এরকম একটা শাড়ি যদি তোমরা পরো যে কোনো পার্টি ওয়্যারে কিন্তু খুব ভালো লাগবে। আর এই ব্লাউজটা কিন্তু এর সাথে পড়েছে একটা পিঙ্ক, এটা হচ্ছে রোজ পিঙ্ক না, এটা হচ্ছে রানি, মানে পাতি বাংলা যেটাকে বলে রানি কালার, তো সেই কালার দিয়ে আমি ব্লাউজটা পরেছি, অ্যান্ড ইটস আমার মনে হচ্ছে খুব ভালো লাগছে। তো ক্যামেরায় কতটা কি লাগছে আমি বুঝতে পারছি না, এই কালারটা যদিও বা ঠিকঠাক আসছে, এটা একটু ফেড আসছে, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু ফেডেড আসছে কালারটা, তো এই কালারটা যেহেতু ফেডেড আসছে আমি জানি না এখানে কতটা ভালো লাগছে, লাইটও সাফিসিয়েন্ট আছে, তারপরেও আমি বুঝতে পারছি না যে কালার কতটা ঠিকঠাক আসছে, বাট এটার কালার একদম পারফেক্ট আসছে। তো আবারও বলি যে এটা কিন্তু একটা অর্গ্যানজা, এবং এটা আমাকে একটা বুটিক থেকে ভালোবেসে দিয়েছে। এই শাড়িটা তোমরা আগেও দেখেছো কিন্তু শাড়িটা সম্পর্কে বলা হয়নি, তো এই অর্গ্যানজা কিন্তু এই পোর্শনটা কিন্তু কাট করে বসানো, আর পুরো শাড়িটা এরকম সফট, এটা কিন্তু গরমেও পরতে পারবে, এখন যথেষ্ট গরম, বাট এই গরমেও কিন্তু এই শাড়িটা তোমরা অনায়াসে ক্যারি করতে পারবে। আর এর সাথে যদি একটু কালার ব্রেক করে ব্লাউজ পরো তাহলে তো কথাই নেই, আর এটার সাথে নিজস্ব ব্লাউজও আছে, তবে আমি মনে করি শাড়ির পিসের সাথে শাড়ির ব্লাউজ পরলে একরকম লাগে, আর একটু যদি কালার ব্রেক করে ব্লাউজ পরা যায় যেটা এখন ফ্যাশন ইন, সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে জানাবো, বাই। আর এটা কিন্তু লাস্ট আরেকটা কথা বলে যাই, এটা ট্রান্সপারেন্ট হলে অনেকে হয়তো এরকম ফ্রিজ দিয়ে পরবে, এরমভাবে পরবে, বাট আমি মনে করি শাড়িটাকে এরমভাবে মানে পল্লুটা পা চলটা এরম ছেড়ে পরাটা বেটার, এটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো কেমন লাগলো অবশ্যই জানিও।